বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে বিচরণকারী শয়তানের দল তাকে স্পর্শ করেছে, অথচ সে মহান আল্লাহ তাআলার জিকিরে লিপ্ত রয়েছে, তবে এই ইঙ্গিত করে যে তার অনেক শত্রু রয়েছে যারা তাকে ধ্বংস করতে চায়, কিন্তু তাদের উদ্দেশ্য সফল হবে না। যেহেতু মহান আল্লাহ তাআলা বলেন, যাদের অন্তরে মহান আল্লাহর ভয় রয়েছে, যখনই তাদের উপর শয়তানের আগমন ঘটে তখনই তারা সতর্ক হয়ে যায় বা মহান আল্লাহকে স্মরণ করে এবং তাদের বিবেচনা শক্তি জাগ্রত হয়ে ওঠে। সূরা আল আরাফ আয়াত 201। আচ্ছা, এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে উৎক্ষিপ্ত অগ্নি গোলক শয়তানকে দাওয়া করছে, তবে এটা তার দিন ধর্ম বলে, তার দিন ধর্ম ঠিক আছে বলে ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে শয়তান তাকে ভয় দেখাচ্ছে, তবে এটা তার দিনের ব্যাপারে এখলাসের ইঙ্গিত করে এবং ভয়ের আশঙ্কায় সে রয়েছে তা হতে নিরাপত্তা ইঙ্গিত করে। যেহেতু মহান আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরান আয়াত 175, যাই হোক, তোমরা তাদিগকে ভয় করো বা তোমরা তাদিগকে ভয় করো না, বরং তোমাকেই ভয় করে যদি তোমরা মুমিন হয়ে থাকো। আচ্ছা, এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে শয়তানকে আনন্দিত ও সন্তুষ্ট দেখে, তবে সে শাহওয়াতের কামোত্তেজন কাজে লিপ্ত রয়েছে। তার মানে কাম উত্তেজনায় লিপ্ত হবে এই ব্যক্তিটি। আচ্ছা, এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে শয়তান তার পোশাক ছিনিয়ে নিয়েছে, আর সে যদি অলি বা প্রশাসক হয়, তবে তার বেলায়েত বা প্রশাসন ক্ষমতা নিয়েছে। আর যদি ভূ সম্পর্কিত মালিক হয়, তবে তার সম্পত্তি নষ্ট হবে। যেহেতু মহান আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, শয়তান যেন তোমাদিগকে পরীক্ষায় লিপ্ত না করে। সূরা আল আরাফ আয়াত 72। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে শয়তান তাকে স্পর্শ করেছে বা ঘা মারছে, তবে তার এমন শত্রু রয়েছে তোর স্ত্রীর উপর জেনার অপবাদ রটাবে এবং ধোকায় ফেলবে। এবার আসি, কেউ বলেন উক্ত স্বপ্ন তার বিমার হতে শেফা লাভ করা এবং চিন্তামুক্ত হওয়া ইঙ্গিত করে। আচ্ছা, এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে শয়তান তার পিছনে পিছনে ধাওয়া করেছে বা ধাওয়া করতেছে, তবে তার শত্রু রয়েছে তোকে ধোকা প্রবঞ্চনায় ফেলবে এবং তার আমল ও মান মর্যাদা ক্ষতি করবে। যেহেতু এই জিনিসগুলো আল্লাহ আগেই স্বপ্নে বোঝানো হয়েছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে শয়তানের মালিক বা বাদশাহ হয়েছে, তাহলে এটি কি বোঝার আছে এবং শয়তানরা তার অনুগত্য ও বশ্যতা স্বীকার করেছে, তবে সে নেতৃত্ব ও সর্দারি লাভ করবে, তার ব্যক্তিত্বের প্রভাব ছড়ায়ে পড়বে এবং শত্রুদিগকে পরাস্ত করতে পারবে। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে শয়তানকে বন্দি করেছে, তবে মহান আল্লাহ সাহায্য প্রাপ্ত হবে, যেহেতু মহান আল্লাহ তাকে স্বপ্নে বারবার ইঙ্গিত করেই আসছে। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে শয়তান তার উপর অবতরণ করেছে, সওয়ার হয়েছে, তবে সে গুনাহে লিপ্ত হবে,
এবং মিথ্যা কথা বলবে, যেহেতু মহান আল্লাহ তাআলা তাকে স্বপ্নে আরো আগেও সতর্কবাণী দিয়েছে। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে শয়তানের সাথে কানে কানে কথা বলছে, তবে সে তার দুশ্মনদের সাথে পরামর্শ করবে এবং সৎ লোকদের বিরুদ্ধে তাদিগকে সাহায্য করবে, কিন্তু কামিয়াব সফল কাম হবে না, যেহেতু মহান আল্লাহ তাআলা তাকে আগে থেকেই আরো স্বপ্নে দেখে আসছে, বুঝিয়ে আসছে, সে বুঝতে পারছে না। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে শয়তান তাকে কোন কালামের শিক্ষা দিচ্ছে, তবে সে মিথ্যা অপবাদকারীদের মতো কথা বলবে অথবা মানুষকে ধোকা দিবে অথবা মিথ্যা কবিতা আবৃত্তি করবে। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে ইবলিশকে হত্যা করেছে, তবে সে ধোকা প্রবঞ্চনা করবে। এবার আসি, ওস্তাদ আবু সাআদ বলেন, যদি কোনো ব্যক্তি নিজেকে জিনের রূপান্তরিত হতে দেখে, তবে তার চক্রান্ত অত্যন্ত শক্তিশালী হবে। জিনের জাদুমন্ত্র স্বপ্নে দেখা ধোকা প্রবঞ্চনার ইঙ্গিত করে। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে বাড়িঘরের নিকটে জিন দাঁড়িয়ে থাকতে দেখে, তবে তার এ স্বপ্ন তিনটি কোন একটি প্রতি ইঙ্গিত করে, ক্ষতি ও অনিষ্টের প্রতি, অপমান ও লাঞ্ছনার প্রতি, অথবা ওই ওয়াজেব মান্নতের প্রতি যা সে এখনো আদায় করে আসেনি। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে জিনকে কোরআন শিক্ষা বা জিনেরা তার নিকট হতে কোরআন শুনছে, তবে সে নেতৃত্ব এবং বেলায়েতের লাভ করবে বা বেলায়েত লাভ করবে। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে জিনেরা তার ঘরে প্রবেশ করে কোনো কাজ করেছে, তবে তার ঘরে চোর প্রবেশ করবে এবং ক্ষতি সাধন করবে, অথবা শত্রুরা তার ঘরে তার উপর হঠাৎ আক্রমণ করবে। এবার আসি উল্লেখ্য, জিনকে স্বপ্নে দেখা দুনিয়ার ব্যাপারে তারা অত্যন্ত চক্রান্তকারী এবং প্রতারক হবে, আর শয়তান সেদিন দুনিয়া উভয়েরই দুশ্মন, ধোকাবাজ ফেরকবাজ, প্রতারক ও ধূর্ত এবং উদাসীন, কারো ও সে ধার ধারে না। হে সমস্ত জগৎবাসী, আজকে আমি যে আলোচনাটি করলাম আপনাদের সাথে, এই স্বপ্নের ব্যাখ্যা, পৃথিবীতে লক্ষ কোটি মানুষ, এর মধ্যে অনেকেই অনেক কিছু স্বপ্ন দেখে কিন্তু বুঝতে পারে না বা বোঝার চেষ্টা করে না, যার ফলে তারা বিভিন্ন বিপদগ্রস্ত হতে থাকে। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, অবশ্যই আমাদের স্বপ্নের ব্যাখ্যার শিক্ষা নিতে হবে। এই আলোচনার মাধ্যমে অবশ্যই আমরা এই স্বপ্নের ব্যাখ্যাগুলো শিখে নেব। যেমন আল্লাহ কিন্তু একটি আয়াতে বলেছেন যে আমি মানুষ শয়তান এবং জিন শয়তান সৃষ্টি করিয়াছি, তোমরা এই মানুষ শয়তান এবং জিন শয়তান হতে বিরত থাকো, এই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকেও ধ্বংস করে আসছে। অবশ্যই এই স্বপ্নের ব্যাখ্যাগুলো যদি আমরা জেনে নেই, শিখে নেই, বুঝে নেই, ইনশাল্লাহ সেই মানুষ শয়তান এবং জিন শয়তান হতে আমরা বিরত থাকতে পারবো। তো আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।